বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 2022 ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের 2022 ফাইনাল পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টে সুনামি। তোমাদের পরীক্ষা কি বাতিল হয়ে যাবে? তোমাদের পরীক্ষা কি অল্টারনেটিভ ওয়ায় হবে, অনলাইনে হবে, না তোমাদের পরীক্ষা ইন্টারনাল অ্যাসেসমেন্টের মাধ্যমে হবে? আগের বছর যেভাবে পরীক্ষা বাতিল হয়েছে এবং অভ্যন্তরীণ মূল্যায়ন হয়েছে, এবছরেও কি সেটা হতে চলেছে? কবে সুপ্রিম কোর্ট শুনামি? আজকে কি তোমরা সমস্ত কিছু জানতে পারবে? মাধ্যমিক 2022 পরীক্ষা নিয়ে এ টু জেড বিস্তারিত এই মুহূর্তে সমস্ত তথ্য নিয়েই আলোচনা করব। আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই ভিডিওকে একটি লাইক প্রদান করো। আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা সকলেই জানো, ইতিমধ্যে তোমাদের আমি জানিয়ে দিয়েছি, সুপ্রিম কোর্ট ছাত্রছাত্রীদের সমস্যা রয়েছে। এ এতদিন কোভিডের কারণে ছাত্রছাত্রীরা পড়তে পারেনি, এমনকি অনলাইন ক্লাস করেছে, অফলাইন ক্লাস করেনি, তাদের পাঠ্যক্রম অফলাইনে শেষ হয়নি, এবং বিভিন্ন কারণে ছাত্রছাত্রীরা তাদের সিলেবাস শেষ করতে পারেনি। সিবিএসসি বোর্ডের ছাত্রছাত্রীরা, আইসিএসসি বোর্ডের ছাত্রছাত্রীরা, এনআইওএস বোর্ডের ছাত্রছাত্রী এবং 15টি রাজ্য বোর্ডের ছাত্রছাত্রীরা একত্রিতভাবে দাবি জানিয়েছে সুপ্রিম কোর্টের কাছে, তাদের যে পরীক্ষা রয়েছে ফিজিক্যাল এক্সাম, অফলাইন এক্সাম, সেটা এই মুহূর্তে বাতিল করে দেওয়ার কথা বলেছে, এবং বাতিল করার পর তাদের যে এক্সাম রয়েছে সেটা অনলাইনে নেওয়ার কথা বলেছে। আর যদি পরীক্ষা অফলাইনে নিতে হয় তাহলে কিছুটা তাদের সময় চেয়েছে, তাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস সম্পূর্ণভাবে কমপ্লিট করার জন্য, এবং সেইটুকু সময় দিয়েই তারা অফলাইনে এক্সাম দিতে চাইছে। অনেক ছাত্রছাত্রী, প্রায় বেশিরভাগ ছাত্রছাত্রী বলছে পরীক্ষার জন্য ও কিছুটা সময় দেওয়া হোক, পরীক্ষা পিছিয়ে তারপরে এক্সামিনেশন নেওয়া হোক, যাতে আমরা প্রপারভাবে সিলেবাস শেষ করতে পারি। এই নিয়েই কিন্তু সুপ্রিম কোর্টে পিআইএল দাখিল করা হয়েছিল। এই পিআইএল সুপ্রিম কোর্ট কিন্তু কালকেই অ্যাকসেপ্ট করেছে, অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু রীতিমতো সেটাকে অ্যাপ্রুভ করেছে, অ্যাকসেপ্ট করেছে, খারিজ করে দেয়নি। এটা একটা ছাত্রছাত্রীদের কিন্তু পজিটিভ দিক, যেটা আমি আগেই জানিয়েছি। এবার তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে যে কবে অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টের শুনানি হবে। তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমাদের যে দাবি, তোমাদের যে পরীক্ষা নিয়ে সমস্যা, যে পিআইএল করা হয়েছে সুপ্রিম কোর্টে, সেই পিআইএলের শুনানি কিন্তু আজকেই, ইতিমধ্যে এখন কিন্তু হিয়ারিং চলছে, বিচার চলছে, বিচার বিশ্লেষণ করে, উকিলদের সাথে পরামর্শ করে, প্রধান যে বিচারপতি রয়েছে, এ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কিন্তু রীতিমতো তাদের এর মতামত ঘোষণা করবে, এবং তাদের যে মতামত হবে, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে নির্দেশ হবে, সেই নির্দেশকে কিন্তু কেউ অমান্য করতে পারবে না। এখন দেখার বিষয় সুপ্রিম কোর্ট পরীক্ষাকে বাতিল করে, পিছিয়ে দেয়, না অনলাইনে নেয়, এখন সুপ্রিম কোর্টের হাতে, না যেরকমভাবে এক্সাম হচ্ছে সেটা এই সময়ে এক্সাম নেবে, সেটার কিন্তু একটা বিষয় রয়েছে। তো সমস্ত দিক থেকে এখন প্রত্যেকে সুপ্রিম কোর্টের এই নির্দেশের ওপর আমরা ওয়েট করে রয়েছি, আশা করছি পজিটিভ কোনো রেজাল্টই আমরা পাবো, ছাত্রছাত্রীদের যাতে সমস্যা না হয় এরকমই রেজাল্ট পাবো। বাদ বাকি তোমাদের কি মনে হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও, কারণ আগের বছরও কিন্তু সুপ্রিম কোর্টের এই একই রকমভাবে পরীক্ষা বাতিল হয়েছিল, অভ্যন্তরীণ মূল্যায়নের ওপর ওর অ্যাকচুয়ালি ছাত্রছাত্রীদের রেজাল্ট দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের এই মামলা বা পিটিশন বা যাই বলো না কেন, ও নির্দেশ, তার ওপরেই কিন্তু সমস্ত ঘটনা হয়েছিল পরীক্ষা নিয়ে। তো এবছরও কিন্তু সেই পথেই হাঁটছে, এ আবার একাধিক বোর্ড সহ ও সিবিএসসি বোর্ডের ছাত্রছাত্রী, অভিভাবক থেকে শুরু করে অনেকে। তো এখন দেখার বিষয় সুপ্রিম কোর্ট আজকে কি রায় দেয়। যখনই সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করবে, কোনো নির্দেশ দেবে, তৎক্ষণাৎ তোমাদের সম্পূর্ণ ভিডিওতে জানিয়ে দেবো। কাজেই যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো, কারণ তোমাদের যখনই কোনো বিষয়ে জানাবে সুপ্রিম কোর্ট, তৎক্ষণাৎ তোমাদের জানিয়ে দেবো। আর তোমাদের প্রত্যেককে বলে রাখি, তোমাদের পরীক্ষা যখনই হোক না কেন, পিছিয়ে যাক বা অনলাইনে হোক, তোমাদের যে প্রস্তুতি সেটিকে আরও জোরদার করার জন্য কিন্তু রীতিমতো আমি এক একটা অধ্যায় ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক দ্বারা একাধিক সাজেশন প্রোভাইড করছি, এমনকি যে সাবজেক্টগুলো আমার রয়েছে সেগুলো উত্তর সহকারে আমি কিন্তু তোমাদের সাজেশান দিচ্ছি। কাজেই যারা দেখোনি, ইতিহাস সাজেশান আর সম্পূর্ণ চলে এসছে, অঙ্ক সাজেশান চলে এসছে, এ উপপাদ্য চলে এসছে, আর ফিজিক্যাল সায়েন্সও আসতে চলেছে। সমস্ত সাজেশানের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা কিন্তু তোমাদের এ সাবজেক্ট অনুযায়ী সাজেশান দেখে নেবে। প্রত্যেকে ভালো থেকো, আর তোমাদের মতামত অবশ্যই জানো, আর সুপ্রিম কোর্ট যখনই নির্দেশ জানাবে তৎক্ষণাৎ তোমাদের জন্য ভিডিও ক্রিয়েট করে তোমাদের জানিয়ে দেবো।